আসসালামু আলাইকুম। কেজি কত রে? 600 টাকা কেজি ভাই। 600 টাকা? কে বলা কি শাক ভাঙিয়ে নিয়ে আসলেন গাছেতে? শাক দেয়া দেন ভাই, ভেঙে দিব না, সব জায়গাতে ভাঙতেছে। একবার খাঁটি মধু হবে? ভালো মধু ভাই, ভাজাল নেই তো কোনো। হাত পাতেন ভাই, একটু হাত পাতেন, হাত পাতেন, হাত পাতু, আমার একটু মগে দেন, আমার হাতে মোবাইল ধরবো তো। হ্যাঁ, খাঁটি মতো, আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, কত কেজি কোন ভাই? 600 টাকা দিবে ভাই। আমরা কাছাকাছি আসলাম আপনার, আপনি যদি 600 টাকা কত টাকা নেবেন? নেবো তো মেলা ভাই, নেবেন নেবেন না ভাই, কত নেবো? এক পো কত নিয়ে নেন? দেন 100 টাকা দেন ভাই, ব্যাপার মনে হয় দেন। প্রতিদিন কি এরকম শাক ভাঙতে পারেন আপনার? মোম খাঁটি মধু একবারে ধরেন, আমরা তো যাক খাঁটি মধু পাই, বহুত মানুষ মেলা আফসোস করে ওই মধু জানি পায় না। কিন্তু আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? ভেঙে দিয়ে যাবেন আপনার, ঠিক আছে? এটা কোন জায়গাতে ভাঙবে? সব জায়গাতে ভাঙবে ভাই, যে জায়গায় দেওয়া দেবে মানে এক জায়গাতে সব নাকি? না ভাই, মেলা ঠিক কি করেন, মাইন্দে ফেলছেন? ছয়শো টাকা কেজি, 600 কাকা হ্যাঁ আমার বেলে একটু কম দিছে। এই যে আমি নিয়েছি, আপনি নেবেন একবার খাঁটি মতো? হ্যাঁ, কে বলো ভাঙ্গে, আমি এই দেহে আর কি নিলাম কাকার কাছে, এক পর বেশি আছে না কাকা? না ভালো মধু পালি, মধু একটা খুব উপকারী জিনিস। আপনি নেবেন কটক নেবেন? এক কেজি না, নেন মধু একবারে, আমি আমার খাওয়াইছি মধু একবার, খাঁটি মধু। মধু ভাই নিজে ই করেছে, সকালে গিয়ে চাকটা কাটিছেন নাকি কাকা, নাকি আগের ছিল আজকে? জব গেলে একজন আছে, সে মোটর সাইকেলে তিনটে সাইডে হারি নিয়ে বেড়ায়, নিয়ে বেড়ায় আর ভাঙাই গেছে। ওজন এক এক মক কত? সিরাজ সাইডে ওজন বেশি। হ্যাঁ, আমি ওজন দিয়েছি না, সে 300 কত গ্রাম হয়েছে। ও তো বাইরে তো সেই কথাই, এক কেজির বেশি হয়ে যায়। আপনার একটু আমি দিয়ে দিয়েছি, আসলে মধুর তো বিশাল উপকার বুঝছেন, এই কারণে সার নিলাম না। আমাদের গাছে একবার মধু শাক ভাঙিল, আমার আমার আব্বা নিজে শীতকালে প্রায় ধরেন প্যান্ট পরিছে দুডু, জামা পরিছে দুডু, মানে কোনো তো বাদ দেখেনি কিছু পড়তে না, ঠিকা না। তারপরে এই দিকে আপনার আর একটু দিতে কমে গেছে নাকি? না না, এ ভাই কেমন পারি নি, এক কেজির বেচতে এক কেজির ওই যে ইসির পার হবে না। এক কেজি 900 গ্রাম, 900 গ্রাম বেশি আরো। হ্যাঁ হ্যাঁ, 90 গ্রাম। হ্যাঁ আরো বেশি হয়েছে আমার দেশে না, অনেক সময় মধু খাইয়ে ফেলে। উড়াই বাইকের গাছে একটা হইলো, আমার পাল্টি নিয়ে গেছে, আমি মধু কাটতে পারি, আমি মধু কাটতে পারি, যাই দেখি মধু দিয়ে সব ঘুরে হয়ে গেছে। কাকের সাকে মধু হয় আর আমাকে সাকে? না, বাংলাদেশের সাকে মধু কে? কিরা কইছে এই ভাই?
এই মধুর শাকের কামুর খালি বলে বাদ ছেড়ে যাইতে না আল্লাহ জানে আমি জানি এটা খায় দেখবেন না বিশাল আইডিয়া না আমি মেলা খাইছি ওগুন আমার গায়ে পুজ হয়ে গেল কামুলের যন্ত্রণা